সবজি রপ্তানিতে নীরব বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ। এক দশকের ব্যবধানে এ খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় চার গুণ। করোনা ঢাকায় কিছুটা বাধা পড়লেও সবজি রপ্তানিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মত ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সংস্থাটির হিসেবে দেশে এখনও 60 ধরনের এবং 200 জাতের সবজি উৎপাদন হচ্ছে, যা 90% বীজেই উৎপাদিত হচ্ছে দেশে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একসময় টমেটো, শিম কিংবা কপির মতো সবজি পেতে শীতকালের জন্য অপেক্ষা করতে হতো, তবে এখন সময় পাল্টেছে। বছর জুড়ে 20 থেকে 25 জাতের সবজি বাণিজ্যিকভাবে চাষ করছেন কৃষকরা, ফলে সারা বছরই দেখা মিলে নানা ধরনের শাকসবজি। চলতি 2020-21 অর্থ বছরে সারা দেশে 9,21,000 হেক্টর জমিতে শীত ও গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটি আশা করছে করোনার মধ্যেও এবার 1,97,00,000 টন সবজি উৎপাদন হবে। অধিদপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা বলছেন, গত 15 বছরে দেশে নীরব বিপ্লব ঘটেছে সবজি চাষাবাদে। পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের মাধ্যমে আমরা এবছর 10টি ইউনিয়নকে সারা বাংলাদেশে মডেল ইউনিয়ন ঘোষণা করেছি। সেই জায়গায় 500 একর জমি, 500 জন কৃষককে নিয়ে আমরা বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের চেষ্টা করে যাচ্ছি এবং সফল হয়েছে বছর। আমরা যদি পরিবহন ব্যয়টা কমাতে পারি এবং আমাদের চাহিদা অনুযায়ী কার্গো স্থান আমরা বরাদ্দ পেতে পারি, তাহলে কিন্তু তাজা শাকসবজি ফলমূলটা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে আমরা রপ্তানি বাড়াতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর প্রতিবেদন অনুযায়ী সবজি উৎপাদনের হার বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। উৎপাদনের পাশাপাশি সবজি রপ্তানিও বাড়ছে প্রতি বছর। মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের সবজি। হিসাব বলছে গত অর্থ বছরে $16,40,00,000 সবজি রপ্তানি হয় বাংলাদেশ থেকে। এর আগের অর্থ বছরে যা ছিল $9,97,00,000, আর এক দশক আগেও এই রপ্তানির পরিমাণ ছিল $4,68,00,000। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় চার গুণ। সবজি আমরা আশা করি আগামী বছর 2 কোটি টনের উপর সবজি উৎপাদিত হবে। তবে এই সবজি যেহেতু কৃষক তাতে ন্যায্য মূল্য পায়, সেজন্য আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অবলম্বন করে আমরা চাচ্ছি এই সবজিগুলিকে বিদেশে রপ্তানিটা আরও বৃদ্ধি করতে। রপ্তানিকে যদি বাড়াতে হয়, পরিবহন বাড়াটা প্রথম আমাদেরকে কমিয়ে আনতে হবে, আর পাশাপাশি বিষমুক্ত সবজি প্রোডাকশন করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে বর্তমানে 2.5 কোটি কৃষক পরিবার রয়েছে, যাদের সবাই কম বেশি বাড়ির উঠোন বা খালি জায়গায় সবজি চাষাবাদ করছেন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।